ওয়েলকাম টু আওয়ার ইন্স্যুরেন্স টেক চ্যানেল শাকির। তো বন্ধুরা, কী অবস্থা তোমাদের? তোমাদেরকে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার মাধ্যমে অনেক অনেক কিছু জানতে পারতেছি, নতুন নতুন ভিডিও দেওয়া দিতেছি প্রতিনিয়ত। তো আজকে মূলত যে টপিকটা নিয়ে কথা বলবো, তো ওই টপিকে পরে আসি। আজকে আমরা একটা তোমাদের একটা গল্প বলবো, ঠিক আছে? টাকা আকাশে উড়ে বা টাকা সব জায়গায় উড়ে, বাট তোমার কিন্তু সেই টাকাটা গ্রহণ করতে হবে তোমার টেকনিক দ্বারা বা তোমার নিজস্ব চেষ্টা দ্বারা। মানুষ তোমাকে কিন্তু কখনোই কিন্তু ওয়ে দেখাই দিবে, রাস্তা দেখাই দিবে, কিন্তু তোমার সাথে কিন্তু চলে সেই টাকাটা অর্জন করে দেবে না। শুধু তোমার দায়িত্বটা কিন্তু তোমারই করতে হবে। আমরা তোমাদেরকে ভিডিও দেওয়ার মাধ্যমে জাস্ট একটা ইনফরমেশন জানাতে পারবো, বাট তোমাদেরই কিন্তু ওই ইনফরমেশন অনুযায়ী, নিজের চেষ্টা অনুযায়ী কিন্তু সামনে এগিয়ে যেতে হবে। তো আজকের ধারণাটা এবং আজকের ভিডিওটা আমরা মূলত হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব, মানে ইউটিউব থেকে তুমি কীভাবে ইনকাম করবে এবং ইউটিউবের পেমেন্ট মেথড এবং ইউটিউবে কী কী উপায় ইনকাম করা যায় এবং ইউটিউবে কি তুমি ভিডিও আপলোড করলে ইনকাম হবে, সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচনাটা আমরা করব। তো বন্ধুরা, আমরা যদি ইউটিউব সম্পর্কে ধারণা কিন্তু আমরা গত কয়েকটা ভিডিওতেই দিয়েছি, তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো। ওই ভিডিওগুলোতে কিন্তু আমরা অনেক কিছু আলোচনা করেছি। তো আজকে আবার যদি আলোচনা করতে যাই যে ইউটিউব হলো ভিডিও একটা প্ল্যাটফর্ম, ভিডিও মেকিংয়ের একটা প্ল্যাটফর্ম। এখানে কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন ভিডিওগুলো আপনার দিয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে অধিকাংশ সময় মানুষ এখন টিভির পাশাপাশি কিন্তু ইউটিউবটাকেই এই অনেক বড় করে দেখছে, প্লাস ইউটিউবটাকেই কিন্তু তারা সব কিছু প্রেফার করছে। ইউটিউবের যে ইনফরমেশনগুলো, এগুলো কিন্তু তারা কালেক্ট করতেছে। তো এখান থেকে কিন্তু তুমি ইচ্ছা করলে ইনকাম করতে পারো। তো কিভাবে ইনকাম করবে, দেখা যাচ্ছে তুমি একটা, তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, তুমি বিভিন্ন, তুমি কিসের দক্ষতা, ঠিক আছে, যেমন তুমি বলার জন্য দক্ষতা বা তোমার টেকনিক্যাল টাইপে অনেক ধারণা আছে, গেমিংয়ে অনেক ধারণা আছে, তো বিভিন্ন, মানে তোমার যেই নিশ বা তোমার যেই এই ধারণা বা তোমার যেই টেকনিকটা, এই টেকনিকটা কাজে লাগিয়ে কিন্তু ইউটিউব থেকে তুমি আর্নিং করতে পারো। জাস্ট তোমার কিছু গাইডলাইন দরকার এবং জাস্ট তোমার কিছু কন্টেন্ট দরকার। তো দেখা যাচ্ছে যে আমরা যদি বলতে যাই যে গাইডলাইনটা বা কন্টেন্টটা কী, সেক্ষেত্রে কিন্তু তুমি ভাবতেই পারো যে গাইডলাইন বা কন্টেন্টটা আবার কী। তো গাইডলাইনটা হলো যে তোমার প্রপার ওয়েতে তুমি ইউটিউবে কীভাবে সাকসেস হবে, এবং টাইটেলটা হলো, দেখা যাচ্ছে যে তুমি সাপোজ কথার কথা তুমি গেমিং চ্যানেল, গেম খেলতে অনেক পছন্দ করো, দেখা যাচ্ছে গেম খেলো, তো গেম খেলার মাধ্যমে তুমি অনেক ভালো গেম খেলো, এইগুলো তুমি ভিডিও রেকর্ডিং করে তোমার ভয়েস দেওয়ার মাধ্যমে সুন্দর করে, অনেক ভিডিও আছে ইউটিউবে এবং আমাদের চ্যানেলগুলোটাকেও দেখতে পারো। তো দেখা যাচ্ছে যে ওইখান থেকে তুমি ভিডিওটা রেকর্ডিং করে তুমি কিন্তু তোমার চ্যানেলে যদি দাও, সেক্ষেত্রে যদি তোমার খেলা ভালো হয়, প্লাস হলো তোমার ট্যাগ জেনারেশন, সিপিসি, হাই ট্যাগ, এইগুলো যদি তোমার অল ইন অল থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলটা এবং ভিডিওটা র্যাঙ্কিংয়ে চলে যাবে এবং ভাইরাল হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। যখন ভাইরাল হবে বা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমার পূরণ হয়ে যাবে, তখন কিন্তু তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি মনিটাইজেশনের জন্য তুমি পেয়েই যাও মনিটাইজেশনটা, সেক্ষেত্রে কিন্তু তোমার টাকাটা ইনকাম হবে অ্যাডসেন্সের মাধ্যমে। তো অ্যাডসেন্সে যখন তুমি লিঙ্ক আপ করে দিবে, তখন কিন্তু তোমার অ্যাডসেন্সে দেখা যাচ্ছে তোমার ভিডিও ভিউসের উপরে বা ভিডিও কন্টেন্টের উপরে তোমার ইনকামটা আসে, যে 1000 ভিউতে ইউটিউব কত টাকা দেয় বা কী কী দেয়, সেটা কিন্তু তুমি আরও আগে জেনেছো, কারণ ইউটিউবে এসেছো যখন অবশ্যই কিন্তু এগুলো জেনে এসেছো। আর অল টাইম তুমি গুগল সার্চিং এবং ইউটিউব সাবস্ক্রিপশন সম্পর্কে ভালো একটা ধারণা তোমার জানা দরকার, কারণ ইউটিউবে যদি সফল হতে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার গুগল সার্চিং, ইউটিউব সার্চিং, এগুলো কিন্তু তোমার খুব দক্ষতা থাকতে হবে। আর দক্ষতা যদি না থাকে কোনো সমস্যা নেই, আমাদের চ্যানেলগুলোর ভিডিওগুলো দেখতে পারো। আমাদের চ্যানেলের ভিডিওগুলো কিন্তু অল ইন অল গ্রাফিক্স ডিজাইন, প্লাস তোমার কীভাবে কীভাবে আগাবা, তুমি কীভাবে কী কীভাবে করবে, অল ইন অল ফুল ভিডিওগুলো দেখবে, ফুল ভিডিওগুলো একদম সম্পূর্ণ দেখবে, তাহলে কিন্তু কিছু একটা ধারণা পেয়ে যাবে। তো আমরা মূলত কয়েকটা উপায়ে ইউটিউব থেকে আর্ন করতে পারি, যেমন তোমার, তুমি নিজস্ব ভিডিও দিয়ে ইনকাম করতে পারো বা তুমি স্লাইড শো ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারো,
বা তোমার স্পন্সার যদি কেউ থাকে তাহলে তাদের অ্যাড দেখানোর মাধ্যমে কিন্তু তুমি ইনকাম করতে পারো। আসলে এটা একটা ডিজিটাল মার্কেটিং এরও একটা ওয়ে। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা ধারণা দিব। ডিজিটাল মার্কেটিং এর যখন মার্কেটিং সাইটটা তুমি দেখতে যাও তখন কিন্তু ফেসবুকের পাশাপাশি ইউটিউবটাও কিন্তু অনেক ভালো একটা ধারণা দিয়ে থাকে। তো ইউটিউবে আসলে তুমি কিন্তু অনেক কিছুই দেখবে বা অনেক ভিডিওই দেখবে, বাট আমাদের যে ভিডিওগুলো সেখানে কিন্তু কিন্তু তোমাদের সিক্রেট টিপসগুলোই বলা হয় যে কীভাবে কীভাবে তুমি কী করবে। তো তুমি ইউটিউব থেকে টাকা ইনকাম করা কিন্তু সহজ বলতে গেলে, বাট তোমার কিন্তু টেকনিকগুলো জানতে হবে, তোমার টাইটেল, তোমার তোমার কী টাইপের ধরন, তোমার দক্ষতা, এগুলো সব কিছু নিয়েই কিন্তু তোমার ইউটিউবে তুমি ইনকাম করতে পারবে। তো ইউটিউবের পেমেন্ট মেথডের যদি আমি আলোচনা করতে যাই, পেমেন্ট মেথড কিন্তু তোমার দেখা যাচ্ছে যে প্রতি মাসের তোমার 7 কি 8 তারিখের দিকে কিন্তু গুগল অ্যাডসেন্সে ইউটিউব থেকে টাকাটা জমা হয়ে যায়, আর সেটা তুমি ব্যাংক অ্যাকাউন্টে পাবে। তোমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে 22 কি 21 তারিখে, 21-22 তারিখে চলে আসে সচরাচর বাংলাদেশে। তো দেখা যাচ্ছে যে ইউটিউব কিন্তু তোমার প্রপার ওয়েতে তুমি যে ইনকামটা করবে সেটা কিন্তু তোমাকে দিবেই, যদি তোমার চ্যানেলে কোনো ভায়োলেন্স বা তোমার কিন্তু উল্টাপাল্টা কোনো জিনিস না করলে। সেই ক্ষেত্রে কিন্তু তুমি তোমার টাকাটা 25 থেকে 26 তারিখে পেয়ে যাচ্ছ। তো একটা হিউজ পরিমাণ টাকা কিন্তু তুমি পেয়ে যাবা যদি তোমার কন্টেন্টটা ভালো হয়। তো ইউটিউবে সার্চ করেও দেখতে পারো যে মানুষ অনেক বড় বড় ক্রিয়েটররা বা তুমি আসলে চিন্তা করলেও পারবা না যে একটা ইউটিউব থেকে কত পরিমাণ ইনকাম হয়, কত পরিমাণ ইনকাম হয়। মাসে লাখ লাখ টাকা বা হাজার হাজার কোটি কোটি টাকাও কিন্তু ইনকাম করে। যারা 1 মিলিয়ন 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এবং ভিউ ভালো হয়, তাদের কন্টেন্টগুলো যদি ভালো থাকে, যেমন টেক টাইপের চ্যানেলগুলো কিন্তু অনেক সিপিসি, হাই সিপিসি থাকে, ইন্স্যুরেন্স টেকেও থাকে, ইন্স্যুরেন্স টাইপের চ্যানেলগুলো কিন্তু তোমার অনেক হাই সিপিসি থাকে, ল চ্যানেলগুলো, তোমার আসলে একটা টাইটেল এবং একটা বিষয়ের উপরে কিন্তু তোমার দক্ষতা থাকতে হবে এবং ওই দক্ষতা অনুযায়ী কিন্তু তোমার কাজে লাগাইতে হবে। তুমি আগে একটা নোট করবা, ফার্স্ট একটা তুমি কি নোট করবা যে তুমি কোন বিষয়ে ভিডিওটা বানাবা, কোন বিষয় বানাবা। তোমার ইউটিউবে প্রায় 40টার উপরে ক্যাটাগরি আছে, তুমি কোন ক্যাটাগরিটা বানাবা ক্যাটাগরিগুলো তুমি গুগলে সার্চ দিলেই পাবা কী কী ক্যাটাগরি আছে। তো এখন বর্তমানে কিন্তু সবচেয়ে ভালো ক্যাটাগরি হচ্ছে টেক টাইপ, গেমিং টাইপ, তারপর হেলথ টাইপ, তারপর তোমার সবচেয়ে হাই সিপিসি যেগুলো দিচ্ছে ল টাইপ চ্যানেল আর ইন্স্যুরেন্স টাইপ চ্যানেল। তো তুমি যদি ল অথবা ইন্স্যুরেন্স বানাতে পারো ইটস ওকে, বাট এমন একটা কন্টেন্ট নিবা যেটা তুমি সারা বছর বা যতদিন পর্যন্ত ইউটিউবিং করবে ততদিন পর্যন্ত ওই ভিডিওগুলো বানাতে পারবে খুব ইজিলি। তো দেখা যাচ্ছে যে খুব ইজিভাবে যে ভিডিওগুলো বানাবা সেগুলো, সেটা তোমার হইতে পারে ব্লগ চ্যানেল যদি তুমি ঘুরতে পছন্দ করো। ঘুরতে পছন্দ করার ফলে কিন্তু তুমি দেখা যাচ্ছে যে ওই ব্লগ টাইপের চ্যানেলগুলো কিন্তু বানাতে পারো। ব্লগ টাইপের চ্যানেলগুলো কী টাইপের হয়, দেখা যাচ্ছে তুমি কোনো জায়গায় ঘুরতে গেলা, তোমার ফেস তোমার ভয়েস দিয়ে সুন্দর এডিটিং করে তুমি ওই ভিডিওটা বানালা, তার ওই জিনিসটা যদি তুমি ভাইরাল হতে পারো সেক্ষেত্রে তো কথার বাইরেই, কারণ দেখা যাচ্ছে যে ওইটার মধ্যেই কিন্তু তুমি টাকাটা ইনকাম করতে পারবে ইজিলি। আর আমি সর্বোপরি এটাই বলে থাকি যে চেষ্টা করো, অবশ্যই তুমি সাকসেস হবা। আর বিভিন্ন কিছু মানে উল্টাপাল্টা লাইনে না, যে তুমি প্রপার ওয়েতে আগাও, স্মার্ট ওয়েতে আগাও, হার্ড ওয়ার্কিং করার দরকার নাই, তুমি স্মার্ট ওয়ার্কিং করার মাধ্যমে কিন্তু সচরাচর তুমি এগিয়ে যেতে পারবা। তো তোমার দেখা যাচ্ছে যে এই ভিডিওতে তুমি সম্পূর্ণ দেখার ফলে কিন্তু সিক্রেট টিপসগুলো কোন কোন টাইপের তুমি চ্যানেলগুলো করতে পারবা ওই চ্যানেলগুলো কিন্তু তোমাদের আমরা বলে দিচ্ছি, এবং নতুন নতুন ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছুই জানতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে এবং চ্যানেলটা দ্বারা যদি তোমার একটু উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের সাথে থাকার জন্য আপনারাই আমাদেরকে উৎসাহ দিচ্ছেন এবং পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওতে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনি ইউটিউব থেকে আর্ন করবেন, আর আমরা ইন ফিউচারে কিছু ভিডিও দিব যে আপনি কোন কোন কন্টেন্টের মাধ্যমে ভালো ভালো কন্টেন্ট সার্চ করে বা ভালো ভালো আপনার জিনিসগুলো সার্চ করে কীভাবে ভালো একটা ইনকাম জেনারেট করবেন।
তো বন্ধুরা, আমরা যেই জেনারেটরের কথা বলতেছি, তো সেটা কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ভালো একটা সিপিসি বা ভালো একটা আর্নিং কিন্তু আপনার মান্থ শেষে হয়ে যাবে। তো ভালো একটা টাকা বা ভালো একটা আশা কিন্তু আপনার খুবই ইজি, বাট আপনাকে কি সজাগ থাকতে হবে, প্লাস হলো কি আপনাকে চেষ্টা থাকতে হবে। তো বন্ধুরা, আজকে আর না, আরেকদিন আসবো কোনো একটা ভিডিও। আপনাদেরকে খুবই ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।